নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই এডুকেশনে সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে অর্গানাইজার টিচার সম্বন্ধে আলোচনা করবো যারা এই চ্যানেলে প্রথমে এসছেন তাদের অনুরোধ করবো তারা জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় এবং বেল আইকনটি প্রেস করে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান তার ইউটিউব চ্যানেলে পৌঁছে যায় ভিডিও শুরু করার আগেই একটি প্রশ্নের উত্তর দিচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করছে যে অর্গানাইজার টিচার কি আবার অনেকে বলছে অর্গানাইজার টিচার বলে কিছু হয় না তো অর্গানাইজার টিচার বলে যে কিছু হয় না যারা এটা বলছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন তারা এই সম্বন্ধে কিছু জানেই না আর অর্গানাইজার টিচার কারা না যেসব স্কুলগুলি সরকারি অনুমোদন পায়নি অর্থাৎ সরকারি অনুমোদন পাওয়ার আগে যেই সব স্কুলেতে যারা শিক্ষকতা করতো তাদেরকে এই সংগঠনের আওতায় নিয়ে আসা হয়েছে অর্থাৎ তারা অর্গানাইজার টিচার এবং বাবা বলতে থেকেই তারা কিন্তু বঞ্চিত তাদেরকে চাকরি দেওয়া হয়নি অর্থাৎ যেসব স্কুলগুলি পরে সরকারের অনুমোদন পায় সেখানে কিন্তু নতুন করে নিয়োগ করা হয় তাদের কিন্তু সেখানে নেওয়া হয়নি তারপরেই তারা হাইকোর্টের দ্বারস্থ হয় এই ধরনের অনেক সংগঠনই কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং এক এক করে এদের আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তাই অনেকে কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে আছে যে নতুন নোটিফিকেশন কবে বেরোবে এবং তাদের নিয়োগ কবে হবে ছাব্বিশে জুন পূবের কলম পত্রিকায় একটি প্রতিবেদন ছাপায় এবং সেখানে বলা হয়েছিল যে পূর্ব বর্ধমানের রায়নাতে এই ধরনের একটি সংগঠন ছিল যারা উনিশ বছর ধরে চাকরি থেকে বঞ্চিত তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়নি অর্থাৎ সেই স্কুলটি যখন অনুমোদন পায় বা আমলে তখন কিন্তু তাদেরকে সেই স্কুলে নিয়োগ করা হয়নি এই ধরনের অনেক শিক্ষক ছিলেন এবং শিক্ষাকর্মীও ছিলেন তাদেরকে নিয়োগ করা হয় না তো তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং এই ধরনের কেস চলতে থাকে একের পর এক কিন্তু কোনো ধরনের এখান থেকে সমাধানসূত্র পাওয়া যায়নি কিন্তু এই ছাব্বিশ তারিখে আপডেট পাওয়া যায় যে হাইকোর্ট থেকে তাদেরকে বলা হয়েছে তাদের যেন চাকরিতে নেওয়া হয় অর্থাৎ যেই স্কুলে তারা চাকরি করতো এবং চাকরি থেকে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে যেন আবার চাকরিতে নেওয়া হয় চাকরির অনুমোদন দেয় কলকাতা হাইকোর্ট এবং এটাও বলা হয় যাদের মেয়াদ ফুরিয়ে গেছে তাদের জন্য যেন পেনশনের ব্যবস্থা করে সরকার এই ধরনের আরও অনেক অর্গানাইজার টিচার অপেক্ষায় বসে আছেন যে তাদের নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে এবং এই সম্বন্ধীয় পরবর্তী নোটিশ কবে আসবে অনেকে দাবি করছে যে জুলাই মাসের শেষের দিকে এই ধরনের একটি নোটিশ আসতে পারে এবং বিভিন্ন প্রত্যেকে যেমন পুবের কলম বর্তমান এই সব পত্রিকায় কিন্তু এই ধরনের নোটিফিকেশান আসতে পারে এবং অনেকে এক্স্যাক্টলি ডেট দিয়ে বলছে যে পঁচিশে জুলাই কিন্তু সেটা সম্পূর্ণভাবে বলা এখন সম্ভব নয় কারণ এই ধরনের অফিসিয়াল কোনো খবর নেই কিন্তু পঁচিশে জুলাই একটা সম্ভাবনা থাকছে অথবা এই মাসের শেষে একটি অর্গানাইজার টিচার সম্বন্ধে নোটিফিকেশান আসতে চলেছে এরকমই এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এছাড়াও একটি গুজব উঠেছে যে মেরিট লিস্ট দেখা যাচ্ছে একটি ওয়েবসাইট বলা হয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে নাকি অর্গানাইজার টিচারদের মেরিট লিস্ট দেখা যাচ্ছে যেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটাও সম্পূর্ণই একটি গুজব এই ধরনের কোনো ধরনের মেরিল লিস্ট প্রকাশিত হয়নি এখনও যে আপনি ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখতে পারবেন এবং এই খবরটা সম্পূর্ণ কিন্তু ভিত্তিহীন